নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বাজার থেকে মাছ এনেছে, সকালে বাজারে গিয়েছিল, তো রূপচাঁদি মাছ নিয়ে এসেছে। তো রূপচাঁদি মাছটা আজকে আমি ওলের ডাক দিয়ে রান্না করব, আমাদের বাগানে ওলের ডাক। আর আমরা এতদিন সে মাছটা সেভাবে খাওয়া হয়নি, প্রচুর কাজ ছিল বাড়িতে, আমাদের ধান রোয়া হচ্ছিল। তো ধান রোয়া প্রায় এখনও বাকি আছে, অনেক বাকি আছে ধান রোয়া, তো সেগুলো এখন পাতা বড় হয়নি, সেই জন্য আমরা এখন লাগাতে পারছি না, কদিন বাদে সে ধানগুলো লাগানো হবে। তো দুপুরে আজকে মাছ রান্না হবে, ওলের ডাক দিয়ে আর বেগুন ভাজা হবে। মাছগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। মাছ দিয়ে নিয়ে এসেছি, ওলের ডাকগুলোকে কেটে নিচ্ছি। আর এদিকে ভাত ফেটে উঠেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম। সবজি সব কেটে ধুয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। রূপচাঁদি মাছ একটু ফোটে, মাছ ভাজার সাথে সাথে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে বেগুন ভাজা করে নিচ্ছি, লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে বেগুন ভাজলে বেগুন ভাজাটা খেতে টেস্ট লাগে, যেহেতু রূপচাঁদি মাছের তেল বেরিয়েছিল। বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিই, তেল সময় ঢেলে নিচ্ছে বেগুন ভাজাটা। কড়াইতে আর একটু তেল দিয়েছে, আলুগুলো ভেজে নেব। ভালো ভাজা করে নিয়েছি, কেটে ধুয়ে রাখা ওলের ডাক দিয়ে এর সাথে দিয়ে দেবো, দিয়ে আর একটু ভেজে নেবো। ওলের ডাক আর আলু ভাজা ভাজা করে নিয়েছি, এবার ঢেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, পাঁচফোড়ন, পেঁয়াজ, ছোটো করে মাখা রসুন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা রসুন আর আদা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলাম, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো মশলাটা একটু কষে নিচ্ছি। মশলাতে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু ওই শাকের দেখাগুলো দিয়ে দিই। দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে, মশলার সাথে সব কিছু ভালোভাবে কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। তো
তরকারি ফুটছে, আমি সেইটি জিরাটা বাটি নিচ্ছি। তরকারি ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার জিরাটা দিয়ে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নতুন তরকারি, এবছরের নতুন তরকারি। দারুণ টেস্ট হয়েছে। এই যে কৃষ্ণর বাবার খাওয়া হয়ে গেল প্রায়, তো এখন আমি ভাত খেতে বসবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন নতুন তরকারি দিয়ে খাবো, পুঁই শাকের তরকারি। আর রূপচাঁদি মাছও আমাদের বাড়িতে এক বছরের মতন খাওয়া হয় না। তো ভিডিওটি এখানে রাখছি, সবাই ভালো থাকবেন।